কাফির মুশরিক হলো নোংরা গোষ্ঠী, আর এরা এমন জান্নাতে থাকবে, আমি কোরআন থেকে বলছি, আর তাতে নহর প্রবাহিত থাকবে, তার সেটা আরাম করবে। জি, সেখানে তারা চিরদিন থাকবে, খালেদিনা ফিহা আবাদা। কেন থাকবে জি? আপনারা যদি আমাকে বলেন, আরে তুই বলতো কেন থাকবে কাফের মুশরিক জান্নাতে, ওরা তো জাহান্নামে থাকবে, তা আমি বলবো তারা আল্লাহকে রাজি করেছে, আল্লাহ তাদের উপরে রাজি হয়েছে। জি, এবার একটা আপনাদেরকে উদাহরণ দিব, আবার আমার দিকে দেখতে হবে, নাহলে বুঝতে পারবেন না। এদিকে তাকানো এরকম এরকম কাগজের পাইপ দেখেছেন কোনদিন? দিয়ে ম্যাজিক করে দেখেছেন হাটের কাছে, এখানে লাল রুমাল ঘরে তুমি দিকে সাদা বের হবে, এতটি লোক হ্যাঁ করছে ছেড়ে দিতে, যাকে কথা বলবো সে হ্যাঁ না বলবে না, এটা হয়, এটা হয় কোনোদিন হয়। তো ম্যাজিক দেখেছে কোনোদিন? এদিকে লাল রুমাল ভরছে, এদিকে সাদা বের হচ্ছে, সবুজ ভরছে, সাদা বের হচ্ছে, দেখেছেন না দেখেন নাই? দেখেছেন না? এখানে আচ্ছা না চল রমি দু চা খেয়েছে, এখানে কাউকে চা দিয়ে না দেখেন, ত্রিবেদী শরীফের হাদিস আছে, লোভনীয় খাবার গোপনে খেতে হয়, চা এমন জিনিস সবাই মন চায়, কি আর বলবো আপনাদেরকে, খাবার কথা শুনে নারী টাকা পয়সা খাবার এই সুর সুর করে টানবে, ও যেন আল্লাহ খাস বাঙ্গার এ কথা সব গোনাগার বসে আছে, এরা পাবে না, যে এলো চষে সে এলো বসে, লড়াকাটাকে ভাবতে চেষেছে, ও টাকা গুনে চা খাবে আর একটা টাকা দিয়ে চা খাবে, এই জন্য আমি খুব এটাকে ঘৃণা নজরে দেখি। আর চায়ের দোকান হচ্ছে পৃথিবীর নোংরা জায়গা, আর স্টেজ কি জালসা ওরা চায়ের দোকান বানাবে, খালি খুচুর খুচুর করে চা খাবে আর কিছু না। এখন একটা কনফিউশনে আছি, ভেজালকে চুকাইতে হবে, কাফের মুশরিকরা জান্নাতে যাবে, তো উদাহরণটা দেখালাম কেন। এবার আসেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতে চাইছেন, রে আমার গোলামেরা, ওই কাগজের পাইপটা যে ম্যাজিশিয়ান বানিয়েছে, ওই কাগজের পাইপটার ভিতরে এমন একটা কারিশমা আছে, এমন একটা তার ক্যাপাসিটি করা আছে, এইদিকে লাল রুমালটা ঢুকবে তো ওইদিকে সাদা বের হবে, সাদের হয় না বন্ধুরে, ওই দিকে লালটা ঢুকে ওই এক কোণাতে ওকে সাইড করে ঢোকানো হয়, আর সাদাটাকে টেনে বের করা হয়, এর ভিতরে কোনো একটি ক্যাপাসিটি করা আছে যে লাল ঢুকে সাদা হয়ে যায়। তো আমার এই গোটা কোরআনটা, আমার এই গোটা বাইয়েনাটা, আমার এই দলিলটা ওই ম্যাজিকের পাইপের মতো এই দিকে বিসমিল্লাহ বলে যে ঢুকবে, সে কাফের ঢুকবে, মুশরিক ঢুকবে, মুনাফিক ঢুকবে, বেঈমান ঢুকবে, জালিম ঢুকবে, আর গোটা কোরআনের ভিতর দিয়ে যদি জিন্দেগিটা চালায়, এই দিকে যখন বের হবে তো জান্নাতি বের হবে, আল্লাহকে রাজি করে বের হবে, আল্লাহকে সন্তুষ্টি করে বের হবে, এর ভিতরে এমন ভরা আছে যত কাফের মুশরে এর কাছে এসেছে, এইদিকে আল্লাহকে রাজি করে ছেড়েছে। কোন সাহাবিটা মুশরিক নয়? আবু বকর একটা পাকা মুশরিক, তার মা